রুশ হামলার মুখোমুখি ইউক্রেনের মসজিদ, কেমন আছেন সেখানকার মুসলমানেরা? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। অল্পের জন্য ইউক্রেনে রুশ হামলা থেকে রক্ষা পেয়েছে তুর্কি মসজিদ সুলতান সুলাইমান। গত 11 মার্চ শুক্রবার ইউক্রেনে মারিওপোল শহরে ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী। এ সময় শহরটিতে তুরস্কের নির্মিত সুলতান সুলাইমান মসজিদের 700 মিটার দূরে এসে পড়ে রুশ বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র। তবে রুশ হামলায় কোনো ক্ষতি হয়নি তুর্কি এ মসজিদটির। মসজিদ কমিটির প্রধান ইসমাইল হাসিগ্লু শনিবার সংবাদ মাধ্যমকে তথ্য জানান, মসজিদটির 2 কিলোমিটার দূরে দুই দেশের সেনাবাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইউক্রেনের শহরটির চারপাশ ঘিরে রেখেছে রুশ বাহিনী। শহরের বাসিন্দারা ঘরবন্দি হয়ে প্রচণ্ড খাদ্য সংকটে পড়েছেন। বর্তমানে মসজিদটিতে এসে আশ্রয় নিয়েছেন 86 তুর্কি নাগরিক। এখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করছেন। গত 24 ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 25 লাখেরও বেশি ইউক্রেনের নাগরিক দেশ ছেড়েছেন। ইউক্রেনে এই যুদ্ধাবস্থায় কেমন আছেন সেখানকার মুসলমানেরা, আর সেদেশে ইসলাম আগমনের ইতিহাসই বাকি? দর্শক, চলুন জেনে নেওয়া যাক সে বিষয়গুলো। রাশিয়ার পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র ইউক্রেন। ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজোভ সাগর, পূর্বে ও উত্তর পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুশ, দক্ষিণে ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত স্বায়ত্তশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র ইউক্রেনের সীমান্তের মধ্যে পড়েছে। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর হল কিয়েভ। বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ ইউক্রেনের বেশিরভাগ এলাকা কৃষিকাজের উপযোগী উর্বর সমভূমি নিয়ে গঠিত। দেশটির অর্থনীতি উন্নত এবং এর কৃষি ও শিল্প খাত যথেষ্ট বড়। ইউক্রেনে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান, যেখানে রাষ্ট্রপতি হলেন সরকার প্রধান। 6,03,628 বর্গ মাইলের এই দেশে জনসংখ্যা প্রায় 43 মিলিয়ন। এদের বেশিরভাগ মানুষ খ্রিস্টান। ইসলাম দেশটির চতুর্থ বৃহত্তম ধর্ম। তাদের মোট জনসংখ্যার 0.6 থেকে 0.9% মানুষ এই ধর্ম পালন করে। কারো কারো মতে অবশ্য 1 থেকে 2% মানুষ ইসলাম ধর্ম পালন করে। 15 শতাব্দীতে ক্রিমিয়ার খানাট প্রতিষ্ঠার আগে থেকেই এখানে ইসলাম ধর্মাবলম্বীর অস্তিত্ব ছিল। এ অঞ্চলের বেশিরভাগ মুসলমান মূলত ক্রিমিয়ান তাতার। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউক্রেনে অবশ্য কিছু তুর্কি আদিবাসীও রয়েছে। আরও আছে ভলগা, আজারিস, উত্তর ককেশীয় নৃগোষ্ঠী ও উজবেকরাও। 2012 সালের এক পরিসংখ্যান মতে ইউক্রেনে মুসলমানের সংখ্যা 5 লাখ, এর মধ্যে 3 লাখই তাতার। 2016 সালে সে দেশের মুসলমানদের সংস্থা উম্মাহের প্রধান মুফতি সৈয়দ ইসমাগিলভ দাবি করেন ইউক্রেনে মুসলমানদের সংখ্যা 1 মিলিয়ন, কিন্তু সেখানকার মুসলিম জনসংখ্যা নিয়ে ভিন্ন মতও আছে। 2009 সালে ক্লেরিক্যাল বোর্ড অব ইউক্রেন্স মুসলিম দাবি করে ইউক্রেনে মুসলমানের সংখ্যা 2 মিলিয়ন। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইটের তথ্য মতে বর্তমানে 2022 সালে সেখানে মুসলমানের সংখ্যা অফিসিয়ালি প্রায় 6,95,000, যা তাদের মোট জনসংখ্যার 1.70%। যদিও ইউক্রেনের মানুষ জাতিগতভাবে অর্থোডক্স খ্রিস্টান, কিন্তু সেখানে মুসলমানরাও তাদের সঙ্গে বহু শতাব্দী ধরে একসঙ্গে বাস করে আসছে। এই অঞ্চলের বেশিরভাগ মুসলমানের বাস ক্রিমিয়ার সীমানার দিকে। এছাড়া ভলহানিয়া ও পোলোডিয়া এলাকায় কিছু লিপকা তাতার জনগোষ্ঠীর বসবাস আছে যারা মুসলিম। ইউক্রেনে ইসলামের আগমনের ইতিহাস ক্রিমিয়ান তাতারদের সঙ্গে সম্পর্কিত। 7ম শতাব্দীর দিকে ইউরোপের পূর্বাঞ্চলে তুর্কি বংশোদ্ভূত কিছু মানুষ বসতি স্থাপন করেছিল। তাদের বংশধররাই 15 শতাব্দীর দিকে দক্ষিণ ইউক্রেনে ক্রিমিয়ান খানাট প্রতিষ্ঠা করে। পরবর্তী সময় অবশ্য এটি রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। সে সময় ক্রিমিয়ার বক্সিসারাই শহরে 18টি মসজিদ ও বহু মাদ্রাসা ছিল, কিন্তু রাশিয়ার অত্যাচারে প্রায় 1,60,000 মুসলিম ক্রিমিয়া ছাড়তে বাধ্য হয়। এরপর থেকে বিভিন্ন মিথ্যা অভিযোগে লাখ লাখ মুসলমানকে এ অঞ্চল থেকে বের করা হয়। পরে 1989 সালে ক্রিমিয়ান তাতাররা তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন করতে শুরু করে। এখন সেখানে মুসলমানের সংখ্যা একটু একটু করে বাড়ছে। বর্তমানে সেখানে 160টি মসজিদ আছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ছে। এ অঞ্চলের প্রথম মসজিদ হল মসজিদ আর রহমান। 1996 থেকে 2000 সালে ইউক্রেনের কিয়েভ শহরের তাতরকা পাড়ায় মুসলমানদের জন্য প্রথম মসজিদ নির্মাণ করা হয়। ইউক্রেনের মুসলিমরা একটি রাজনৈতিক দল গঠন করেছিল।
কিন্তু 1998 সালের পর থেকে নির্বাচনে কোনো প্রার্থী না দেওয়ায় 2011 সালে তাদের নিবন্ধন বাতিল হয়ে যায়। বর্তমানে ইউক্রেনে মুসলিমদের 445টি কমিউনিটি আছে। এই কমিউনিটিগুলোতে সাধারণত নামাজের ঘর, কনফারেন্স হল, ইন্টারনেট ক্লাব, ক্রীড়া প্রশিক্ষণ হল, খেলার মাঠ ও ইসলামী বইয়ের বিশাল গ্রন্থাগার থাকে। তাদের উদ্যোগে সব বয়সী মুসলিমদের ইসলামী শিক্ষার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া বছরের বিভিন্ন সময় নওমুসলিমদের ইসলামী দিক নির্দেশনা দেওয়ার জন্য সেমিনারের আয়োজন করা হয়। করোনার সময় মুসলিম কমিউনিটিগুলোর উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি, রক্তদান কর্মসূচি ইত্যাদি পালন করা হয়। এরই মধ্যে তারা আসসালামু আলাইকুম নামে মুসলমানদের স্বতন্ত্র একটি রেডিও স্টেশন খুলতে সক্ষম হয়েছে। অনুরূপভাবে তাদের রুশ এবং আরবি ভাষায় আর রায়েদ নামে সাপ্তাহিক এবং পাক্ষিক পত্রিকাও রয়েছে। রয়েছে আনসার নামে একটি আলাদা সাংস্কৃতিক সংস্থা। এছাড়া ইউক্রেনে তাবলিগ জামাতের কাজও চালু রয়েছে। এভাবেই ইউক্রেনের মুসলমানরা ইসলামের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে আত্মনিয়োগ করে ইউক্রেন জুড়ে শান্তির দাওয়াত পৌঁছে দিচ্ছে। 2020 সালে সেখানকার মুসলমানদের উদ্যোগে গোটা ইউক্রেনে 24 ঘণ্টায় 1 মিলিয়ন বৃক্ষ রোপণ করা হয়। কয়েক বছর আগে ইউক্রেনের রাজনৈতিক অস্থিরতা শুরু হলে রাজধানী কিয়েভের সড়কে ইসলামের পরিচয় তুলে ধরার জন্য মুসলমানরা বিভিন্ন সাইনবোর্ড স্থাপন করেন। এর ফলে দেশটিতে ইসলাম বিরোধী কার্যক্রম অনেকটাই কমে আসে। রাজধানীর প্রধান প্রধান সড়কে স্থাপিত 17টি সাইনবোর্ডে পবিত্র কোরআনের আয়াত ও হাদিস লেখা রয়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধের এই সময়ে সে দেশের মানুষের জীবন সংকটে পড়েছে। পূর্ব ইউক্রেনের কোস্তি আন্তিনিভকা শহরে মুসলিম সম্প্রদায়ের বসবাস। শহরটির বাসিন্দা 31 বছর বয়সী করিতস্কি বলেন, নানা সময়ে আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আমাদের যাওয়ার জায়গা নেই, আমরা এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। যুদ্ধ ও হত্যাকাণ্ড উভয়ই দেখেছি, দেখছি এখনও। তারপরও আমরা শান্তি ও মঙ্গল চাই। যে সময় কোনো সমস্যা ছিল না, লোকেরা ভালো জীবনযাপন করছিল, সে সময়ের মতো থাকতে চাই। কিন্তু যুদ্ধ আমাদের সকল ভাবনা এলোমেলো করে দিয়েছে। মহান আল্লাহ ইউক্রেনের মুসলমানদের কবুল করুন, তাদের শক্তিশালী করুন। প্রিয় দর্শক, শেষ করছি এখানেই। ভালো থাকুন, আল্লাহ সহায় হন। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো। হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফা সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফা ডিশ ওয়াশ বার 125 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজুরি, HTC টয়লেট ক্লিনার 750 গ্রাম, HTC ফিয়া হ্যান্ড ওয়াশ, HTC হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, HTC মশার কয়েল, হুজাইফা ভার্মিচিলি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A পুরানা পল্টন, ঢাকা 1000। সেল 01911072323।